এখন আমরা হয় লিস্ট প্রসেস বা সাইকেল টাইপ এগুলো দেখাতে পারি, সাইকেল আচ্ছা তাহলে আমরা দেখাতে পারি কোনটা, বিশেষ করে ধরো এটা দেখাতে পারি বা এটা যা যেটা ভালো লাগে নিতে পারো, ঠিক আছে ওকে দেখো এগুলো হ্যাঁ ওই লাইটটা অফ করলে আবার আমার লাইট পুরো ঘুরে পড়বে এখানে, এই লাইটটা পড়ার চোখে, তাই আমি অবশ্যই কানা হয়ে যাই, কি বলো তোমাদের চাচ্ছ এটি এখন এদিকে চলে আসছে, কি চলে আসছে ও এটা না দিলে ইফেক্ট আমার চোখে পড়বে, নাহলে ওইটা অফ করতে পারো এখন সেটা, তাহলে এটা অফ করে দাও তো। আচ্ছা দেখো এবার এটা অফ করো, পিছনটা অফ করে দিতে পারো, ওকে ঠিক আছে, ঠিক আছে না এখন ওকে ফাইন, ঠিক আছে। আচ্ছা এবার দেখো আমরা যে তোমরা কোর্স শিডিউল দেখাবো এখানে, আমরা কোন কোর্স করতেছি, মাইক্রোসফট অফিস লেখো সব তো শেপ দিয়ে বানানো কিন্তু, ওকে ছবি দেওয়া অপশন দেখে নাই, অন্যান্য চার্টগুলোতে আছে আমরা দেখাবো এটা। আচ্ছা এমএস অফিস আমি কী শিখবো এখানে, ধরো ওয়ার্ড নিয়ে কাজ করবো, জাস্ট এন্টার করো বা শেপ বুদ্ধি ক্লিক করো তুমি লিখতে পারবা, এক্সেল শিখবো আমরা, তারপর হচ্ছে আমাদের আর কি শিখতে পারি পাওয়ার পয়েন্ট, পাওয়ার পয়েন্ট এরপর শিখবো অ্যাক্সিস খুব চমৎকার, ঠিক আছে আমরা নেট ব্রাউজিং শিখবো, কিন্তু এখানে তো নেই অপশনটা, হ্যাঁ নিতে পারো এর অনেকগুলো একসাথে টুলস আছে ইউজ পরিমাণ, ঠিক আছে অথবা তুমি একটা শেপে ক্লিক করো তারপর রাইট বাটন ক্লিক করো, আমি জানি মাউসের দুটা বাটন, রাইট বাটন ক্লিক করলে বিভিন্ন মেনু নিয়ে আসে এখান থেকে অ্যাড শেপ, ওকে আমি হচ্ছি এর পরে না আগে আমি হচ্ছি এর পরে একটা শেপ তৈরি করবো, অ্যাড শেপে যাও অ্যাড শেপ আফটার না চলে আসছে আরেকটা কী শিখবো, ইন্টারনেট ব্রাউজিং, ইন্টারনেট ব্রাউজিং ওকে, ইন্টারনেটের আগের নাম কি ছিল বলতো, কে বলতে পারবা, ইন্টারনেট পূর্বের নাম কি ছিল ইন্টারনেট, হ্যাঁ তাই বলে সবাই জানো তো এমন তো না, আইসিটি পড়ে আসছো না সবাই, কে পড়ে আসছো কিন্তু হাত তো আইসিটি বইটা ক্লাস নাইন, আমি কিন্তু ওই টাইপ ওই সময় পাইনি কিন্তু, আমি পাইছি ইন্টারমিডিয়েট, ঠিক আছে কমার্স শিখা আমাদের ছিল মানে ম্যাথ ছিল এটা অনেক কাবজাব, ঠিক আছে আইসিটি কি পেয়েছে বলো তো এখানে একদম আইসিটি আইসিটি বইটা পড়ছো ক্লাস এইট নাইন এইট এইটি আছে একটা এটাও আছে সবাই সামনে তো ওয়ান দিয়ে শুরু করে দেবে সিক্সও আছে না তুই সিক্সও তো হয়ে গেছো মার্শাল্লাহ মার্শাল্লাহ তো হার না কি লেখে, আচ্ছা যাই এটার নাম হয়েছিল আরপানেট, ঠিক আছে এটা ওই ফ্যান্টাস ফোকাল কারণে তুমি হচ্ছে ইন্টারনেট ফার্স্ট নেম যেদিন চলে যায় এটা ধরো গুজরাট এটা কুইচ আচ্ছা কম্পিউটার 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 চলে যায় এখানে স্ক্রল করলে পাবো অ্যান্থোলজি হিস্ট্রি আচ্ছা আমি সরাসরি করি দেখো নেটওয়ার্কিং অ্যান্ড দ্য ইন্টারনেট এই দেখো আরপানেট কী নাম ছিল বলতো একটা নাম ফার্স্ট নাম কী ছিল আরপানেট এরপর এটাকে আরও ডেভেলপ করে এটার নাম দেওয়া হয়েছে ইন্টারনেট, প্রথমে এটা সবার জন্য উন্মুক্ত ছিল না যখন উন্মুক্ত করা হয় তখন তার নাম দেওয়া হয় আরপানেট, ওকে তুমি উইকিপিডিয়া থেকে এই যে কম্পিউটার শব্দ করে ফেলবা ইংলিশ তো আমি বাংলা করে দিচ্ছি এটাকে দেখো এটা হলো উইকিপিডিয়া দ্য ফ্রি এনসাইক্লোপিডিয়া মানে বিশ্ব তথ্যকোষ বিশ্বের প্রায় ম্যাক্সিমাম তথ্য এখানে দেওয়া ম্যাক্সিমাম তথ্য এখানে দেওয়া উইকিপিডিয়া যে কোনো তথ্য ওকে এই কম্পিউটার বাংলাতে পড়তে চাচ্ছ বই এখন নেই সেক্ষেত্রে এখানে ওয়েবসাইট ইউআর ঠিক আছে ইউআর ইউনিফর্ম রিসোর্স লোকেটর যেটা আমরা বলি এটা মিনিং আর কি ইএন মানে ইংলিশ তুমি বিএন করে দাও ফ্যান্টটা বাড়ায় দেওয়া কি করার
ফ্যানটা একটু বাড়াই দাও, একটু প্রবলেম দেখা দেয় ফ্যানের সাথে, মেবি সম্ভবত, দেখি বাড়া তো দেখি। ওই এটা ফার্স্টটা ফ্যান দিচ্ছে না, বিগত সমস্যা হওয়ার মতো, এই জন্য যতটুকু প্রয়োজন দেওয়া আছে ঠিক আছে, এটা পড়ে ফেলবা, এটা উৎপত্তি কি থেকে, অ্যাবাকাস থেকে, এক্সেট্রা অনেক কিছু আছে ঠিক আছে, এগুলো একটু পড়বো, আমি আক্স করবো ঠিক আছে, ওকে। কারণ হচ্ছে আমি এখানে বেসিক একদম বেসিক বলতে এখন তো বই তো আর শিখাবো না, কীভাবে কম্পিউটার আসছে, এর পিতা কে, মাতা কে, কে প্রোগ্রাম বানাইছে, এগুলো তো বইয়ের ব্যাপার বিষয় ঠিক আছে। আচ্ছা যদি না থাকে আর কি, তাহলে তুমি এখন পড়ো, এখন তো পড়তে পারো, আমি এখন দিয়ে দিচ্ছি আর কি, আমি আজ কথা বলতেছি ওকে। এই যে উইকিপিডিয়া যাবা, এখানে কিছু বিএন করে দিবা, বাংলা পড়তে পারবো ঠিক আছে, উৎপত্তি কি থেকে আসছে, উৎপত্তি কবে, অ্যাভারেজ থেকে আসছে, কখন আসছে এটা, অ্যাভারেজটা কত, ব্যাবিলিনে আসছে বা মিশরে, এটা হচ্ছে যে প্রত্যাত্মিক বিদ্যা বলতেছে হয় ব্যাবিলিন না হলে মিশর, প্রাচীন মিশরে আর কি, এটা তার সেও জানে না, 470 থেকে 570 ঠিক আছে, এই যতটা এখানে মেবি আজকে যাই না, অ্যাভাকাস এই এখানে নাই তো ইংলিশে অ্যাভাকাস, গণনাকারী যন্ত্র, কম্পিউটার অর্থই হচ্ছে গণনাকারী যন্ত্র, বাট এটা এখন আমরা শুধু গণনা কাজেই ব্যবহার করি না, বিশাল কাজে ইউজ করি, যে এটা ওই আছে 570 বা 440 বা একটা এই দেখো বলতেছে কি 450-500 অব্দে মিশরে বা চীনে অথবা কি ব্যাবিলন কোথায়, এখানে ব্যাবিলন, এই যে ব্যাবিলনে 2400 ঠিক আছে, ব্যাবিলনে আসছে বইতে আসছে, মিশরে চীনে একটা কি আইডিয়া কোথায় তার সুযোগ জানা, বাস এই তিন থেকে যে কোনো একটা হবে, এটা বানাইছে কে, চার্লস ব্যাবেজ, তবে সে এই কম্পিউটারটা বানায় নাই কিন্তু, সে বানাইছে একটা আর্টিকেল ইঞ্জিন, এটাকে বানাইছে 1833 সালে, সমস্যা ডেভেলপ করে ডিফারেন্ট ইঞ্জিন বানাইছে 1833 সালে, এই জন্য তো মানে বার্থডে দেওয়া হয় 1833 সালে, চার্লস ব্যাবেজ কী করে এটা তৈরি করে, এখানে আমি থাকার কথা কই গো, চার্লস ব্যাবেজ দেখো এখানে আছে, অ্যালেন টুরিং, জন নেপিয়ার, এই যে এটা যে আবার কাছ থেকে আসছে, এই যেখানে লিখিস ইতিহাস, চলো আমরা চলে যাই, সে কই গেল, লিখবে তুমি এই যেখানে কি, জাস্ট গুগল লিখবে, গুগল কম্পিউটার জাস্ট লিখলে ফার্স্ট যে আর্টিকেল থাকবে দেখো, ই অ্যান্ড উইকিপিডিয়া অর্গানাইজেশন অর্গ, এখানে জাস্ট ক্লিক করবা, তবে এটা ইংলিশ থাকবে ওকে, তুমি ইএনটাকে ইউআর, আচ্ছা এখানে তুমি বাংলা লিখে দাও, আই হোপ আসার কথা, বি ডি লেখো দেখি আসবি না, না ওটা ওরা বিভিন্ন সব সেন্টার নাম নিয়ে আসতেছে, কম্পিউটার বাংলা আর্টিকেল, আর্টিকেল আচ্ছা এটা উইকিপিডিয়া না, অন্যগুলো এনে দিচ্ছে আর কি, জাস্ট তুমি কী করতে হবে, অন্য ওয়েবসাইট নিয়ে আসছে এগুলো নিয়ে ঠিক আছে পড়বা, জাস্ট কমেন্ট লিখে কম্পিউটারে যাবা, এখানে ইএনকে বিএন করে দিবা, শেষ হয়ে গেল, এটাকে যা তুমি পিডিএফ আকারে পড়তে পারো, পিডিএফ এটাকে থাকার কথা প্লেয়ার নেই, এখানে ক্লিক করি পিডিএফ, এই যে পিডিএফ, পিডিএফ কিছু ডাউনলোড, ক্লিক করলে এটা একটা ইবুক, ইলেকট্রনিক বুক হয়ে যাবে, এই পুরো প্যাসেজটা দেখো, আচ্ছা হোক দেখো পুরো লেখাটা কী হবে, লেখাটা বই আকারে ছাপা হয়ে গেছে ওকে, তোমাদের গ্রুপটা এখন করে গ্রুপ করছে মেসেঞ্জারে, ওই তো একটা সমস্যা ঠিক আছে, করে দিলে আমি দিয়ে দিব এটা ঠিক আছে, আপাতত তুমি যেটা বই আকারে তৈরি হয়ে গেল ওকে, আচ্ছা আমি এটা আচ্ছা লাস্টে ক্লাসে বল মেল করি, তোমাদের মেল দিবা, জিমেলগুলো দিবে আমি দিয়ে দিব, আচ্ছা এবার চলো আমাদের যে কাজে যাই, এগুলো পড়ে নিবা, কম্পিউটার সিস্টেম কি কীভাবে আসছে এগুলো একটু পড়বা, দাঁড়াও আমি এখানে একটু দেখি, এই দেখো চার্লস ব্যাবেজ ডিফারেন্স ইঞ্জিন বানাইছে কসালে 1833,
ঠিক আছে, এটা মডিফাই করে অ্যানালিটিক্যাল ইঞ্জিন, ওকে, তাকে চনক বাজার, সে কিন্তু হুবহু এটা আনা নাই। একটা কম্পিউটার আনতে একটা বিল্ডিং লাগতো, পুরো একটা দালান লাগতো, অ্যাপার্টমেন্ট লাগতো অনেক আগে, ঠিক আছে। এগুলো পড়লে এখানে বুঝতে পারো সিস্টেম হার্ডওয়্যার সব কিন্তু পড়বা, ওকে, এগুলো আমি আর্টস করবো। কিন্তু এ হলো আমাদের স্মার্ট আর্ট, আমরা পিকচার অ্যাড করতে চাই, তো সেক্ষেত্রে আমরা কী করতে পারি, আমরা এখানে এই চার্টটাকে চেঞ্জ করতে পারি, যেহেতু পিকচার অ্যাড করা যায়। এটা পাবো কোথায় আমরা? এটা পাবো আমরা যেখানে ফর্মেট তৈরি করতে পারবো, ফর্মেট দেখি অপশনগুলো এখানে আছে কিনা। এই দেখো লেআউট, আমি যখন স্মার্ট আর্ট নিব তখন দুটো অপশন আসবে, স্মার্ট আর্ট ডিজাইন, এই লেআউটে গিয়ে তুমি এই লেআউটকে চেঞ্জ করতে পারবা, দেখো মোর লেআউট। অথবা আমি এখানে ক্লিক করলে তো পাওয়ার কথা, দেখে আছে কত কয়েকটা আছে। আচ্ছা এখানে ক্লিক করে আমি মোর লেআউট, ধরো লিস্টে যাই, এগুলোতে পিকচার অ্যাড করা যাবে, ওকে দাও, ওকে এটি পিকচার অ্যাড করতে পারবো, ওকে এটা ক্লিক করলে পিকচার অ্যাড করা যাবে, এটা ক্লিক করলে পিকচার অ্যাড করা যাবে, ওকে তুমি নিতে পারবা। এগুলো কালার চেঞ্জ করতে পারো, অনেকগুলো আছে, জাস্ট ক্লিক করে দেখবা, দেখো এটা ইউজ করতে পারবা, তোমার যেমন ভালো লাগে। লেআউট ঠিক, তুমি যখন স্মার্ট আর্টটা নিবা তখন স্মার্ট আর্ট টুল নামে কি মেনু চালু হবে, না হলে হবে না। আমি বাইরে ক্লিক করি, এটা হাইড হয়ে যাবে, স্মার্ট আর্টে ক্লিক করো আবার অন হয়ে যাবে। তুমি কালার দিতে পারো এখানে, বুঝলি, অনেকগুলো কালার ইউজ করতে পারো, ওরা নিজেরাই কিন্তু বানা রাখছে। তুমি নিজে বানাবো তো, নিজে কালার দিবো তো, ওই যে আমার জানি শেপের মতো ফর্মেট, এখানে কি ফিল্ড, শেপ ফিল্ড, শেপ ফিল্ড এখানে ক্লিক করো, চলে আসো দেখো, ওকে এটা ক্যামেরা পাতা কেটে দিই, আমি আরেকটা বানাই, আবার আমি দেখাই স্মার্ট আর্ট লিস্ট ছবি দেওয়া আছে, কোনটা দেখো তো, এটা দেওয়া যাবে। আচ্ছা আরও দেখি, এটা দেওয়া যাবে ছবি, যে আইকন আছে গোল গোল, ঠিক আছে, এটা দেওয়া যাবে না, হায়ারার্কি দেওয়া যাবে না, তারপর হচ্ছে, আচ্ছা আমরা প্রসেসে যাই, ধরো এটা ইউজ করি, অ্যাকাউন্টটা আসছে বা সাইকেল লিস্টে যাই, একটু মানুষ ছবি, ধরো এটা ইউজ করতে পারি, এই ছবি দেওয়া যাবে, আমি ছবি দেওয়া যাবে, সেই ফিল থেকে পিকচার দেওয়া যাবে, ডাইরেক্ট ছবির জন্য আমরা এটা না, স্মার্ট আর্ট লিস্ট এটা ইউজ করি, আরেকটা ইউজ করি, দেখো ছবি চলে আসছে। কী কী শিখবো আমরা? ওয়ার্ড, আর কী শিখবো? এক্সেল, আর কী শিখবো? পাওয়ার পয়েন্ট, পিপি। তো আমার আরও একটা দরকার, সেক্ষেত্রে আমরা কী করতে পারি, স্মার্ট আর্ট থেকে এই যে দেখো অ্যাড শেপ, এই অপশনটা কিন্তু আমাদের এখানে আছে, রাইট ক্লিক করো, অ্যাড শেপ, অ্যাড শেপ আফটার মানে পরে, এখানে গিয়ে এই যে লেখাটা আমরা এখান থেকে, এই যে আমাদের এখানে লেখা অপশনটা এখান থেকে চলে গেছে, এখানে ক্লিক কিন্তু কোথায়, এটা এটা এখানে নেই, এটা আমাদের নিয়ে আসতে হবে এখান থেকে, দেখো দেখো এখানে লেখা অপশনটা আমাদের এখানে আসে, দেখো তুমি এটা কিন্তু এখানে নাই, তাহলে কীভাবে নিয়ে আসবো আমরা? সবাই চলে আসে, কারো প্রবলেম করতে পারে, সেক্ষেত্রে আমরা শেপ থেকে টেক্সট বক্স একটা, দেখো এই টেক্সট বক্স, এটাকে ড্র্যাগ করো, দেখতে পারবা, ওকে, এটা হচ্ছে কি আমাদের অ্যাক্সিস, বাট এটা কালার তো মিলতেছে না, ঠিক আছে। এটা আমরা এখানে গিয়ে শেপ ফর্মেটটা, এখানে এসেলটা কি আছে, নেই, আমরা এখানে গিয়ে শেপ ফর্মেটে যাব, আমরা দিব নো ফিল, নো আউটলাইন, ওই যে বর্ডার সব তুলে দিচ্ছি আমরা, ওকে, এটার সাইজ 31 আর কালার হচ্ছে সাদা, আমরা এখানে গিয়ে সাইজ দিচ্ছি 31, একই হয়ে যাবে, আর কালার হবে সাদা, এটা পড়া করতে হবে নাহলে হবে না, এই দেখো দেখো এটা হয়ে গেছে। তবে সবার চলে আসে, কারো প্রবলেম করতে পারে, যেমন আমার এখন হচ্ছে প্রবলেম, ঠিক আছে, আসে না গড়টা, ওকে এই অ্যাক্সিস, এই গড়টা একটু বড় করি, চলে আসতে, আমি এখানে আইকন দিব, এই ছবিতে ক্লিক করো, ঠিক আছে, ডাবল ক্লিক করলে মেবি আসার কথা, ছবির দেখো ছবির আইকনে ক্লিক করলে দেখো এই যে ছবিতে, ডাবল ক্লিক করি, আমি অনলাইন থেকে ছবি নিই, অনলাইন ওয়ার্ড, তো ওয়ার্ডে নিজস্ব একটা আইকন আছে, এক্ষেত্রে ইন্টারনেট প্রয়োজন হয়, ওয়ার্ড, এই যে ওয়ার্ডে অনেকগুলো আইকন আছে, ওয়ার্ড আইকন ধরো আমি এটা ইউজ করতে পারি, ইনসার্ট, এটা কিন্তু ইনসার্ট হয়ে যাবে, এই যে ছবি উপর ক্লিক করো, অনলাইন, এরপরটা হচ্ছে কি এক্সেল, এক্সেল আইকন, তো আমি আবার বলতেছি এটা কিন্তু আমাদের কী দরকার, ইন্টারনেট,
দেখো অ্যাড করতে পারবো না। ওকে আচ্ছা, দ্য পিকচার ক্যানট বি ডিসপ্লেড, হ্যাঁ তো কোনো সমস্যা নেই, ছবিটা আমি ছবিটা ক্লিক করি আবার অনলাইন, আমি অন্য একটা নিচ্ছি এক্সেল, কিন্তু এই অ্যাকাউন্ট সমস্যা, আমি এই অ্যাকাউন্টটা ইউজ করতে পারি, এই অ্যাকাউন্টটা নিতে পারি, এটা এখন আপডেটটা চলে আসছে। এভাবে তুমি সব অ্যাকাউন্ট ইউজ করতে পারবা। ওকে, এই হলো আমাদের স্মার্ট আর্ট। আর্ট হলো চার্ট, ওই যে পরিসংখ্যানের ম্যাথগুলো আমরা করি না, পাই চার্ট, লাইন বার চার্ট অনেকগুলো আছে না, 9-10 আছে, আমার এটা হাই লেভেলও আছে, যেমন আমাদের ছিল এমবিএ, ঠিক আছে, পরিসংখ্যান। ওকে, এই পরিসংখ্যা যদি আমি দেখাতে চাই, ধরো কারো স্যালারি দেখাবো, রেঞ্জ দেখাবো, তার প্রতি মাসে কি হাই, মানে হাই গ্রোথ হচ্ছে কিনা, বাড়তেছে কিনা, কমতেছে কিনা, এটা লাইন দিয়ে দেখাবো আমরা, গ্রাফিক্যাল আর্ট দিয়ে। সেক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি, চার্ট পরিসংখ্যান খুবই ইম্পর্টেন্ট, কিন্তু অনেকগুলো আছে, কলাম, লাইন, পাই, বার, এই এক্স অক্ষ, ওয়াই অক্ষ, ম্যাপ, ডেস্কটপ সারফেস, অনেকগুলো। তো আমরা কলামটা ইউজ করতে পারি, কলামের অনেকগুলো ডিজাইন দেওয়া আছে, তো আমি এটা ইউজ করবো 3D বা 2D স্টাইলে আর কি, ও আছে 3D, এটা 3D, এখানে ক্লিক করলাম এক্সেল একটা শিট খুলে যাবে। ওকে, এই এক্সেল চলে আসছে, এখানে আমি এখানে গিয়ে ক্রস দিলাম, ধরো আমি চারজন ব্যক্তি আসলে স্যালারি দেখাবো, সালাম, এন্টার, শামিম, সাজু, সাকিব। ওকে, আমি যখন এন্টার দিব, দেখো নামগুলো অটোমেটিক ইনসার্ট হয়ে যাবে, দেখো এখানে ইনসার্ট হয়ে গেল। আচ্ছা, আমি আপাতত এটা কেটে দিচ্ছি, আমি তখন টেক্সট বক্স দিয়েছিলাম সালাম, শামিম, সাজু, সাকিব, চারজন ব্যক্তি স্যালারি দেখাচ্ছি আমি এখানে, রেঞ্জ কার বাড়তেছে কার কমতেছে পরিসংখ্যান করবো আমরা। আচ্ছা, এখানে মান্থের নাম ইউজ করতে পারি, অবশ্যই এখন এক্সেল কিছু বলবো না, কারণ এক্সেল আসলে তখন ওইটাই ডিসকাস করবো। এই যে মাসের নাম দেখো, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। ওকে, এবার আমরা তাদের একটা স্যালারি দেখা, যেমন সালামের ধরো জানুয়ারি ছিল 5,000 টাকা, শামিমের ছিল 4,800 টাকা, সাধুর ছিল 4,700 টাকা, সাকিবের ছিল 4,500 টাকা, ধরো একটা রেঞ্জ দেখাচ্ছি আর কি। আমি এন্টার দিচ্ছি, দেখো সবার লাইনটা চলে আসছে, এটা কোন মাস, জানুয়ারি, এই জানুয়ারি মাসে কালার হচ্ছে এইটা। ওকে, টাকা রেঞ্জটাও বেড়ে গেছে 5,000। আচ্ছা, সালাম ফেব্রুয়ারিতে এসে একটু ভালো ইয়ে করাতে তার 5,200 টাকা কী হলো, স্যালারি বাড়লো, শামিমের কী হলো, সে টাকাটাই রয়ে গেলো, বাড়ে নাই, আর সাজুর 4,700 টাকা হয়ে, 700 থেকে 4,800 আওয়ার্স, ধরো আর কি রেঞ্জ দেখাচ্ছি, এ 4,600, দেখো লাইনটা কার বাড়তেছে কার কমতেছে, তাকে টাকার রেঞ্জ দেখতে হচ্ছে না, তাকে এই লাইনগুলো দেখতে, হ্যাঁ ও তো দেখি এই মাসে বাড়তেছে, দেখো গ্রো হচ্ছে, ঠিক আছে, তাকে আর টাকা রেঞ্জ দেখতে হচ্ছে না, সেটা দেখে বুঝলে আইডিয়া হয়ে যাচ্ছে তার টাকাটা আস্তে বাড়তেছে। ওকে, এরপর ধরো মার্চে আমরা ঘুরতে 5,500 করতে পারি, তারপর হচ্ছে সাইম হচ্ছে 5,500 ধরলাম, তারপর সাজু হলো 5,100, সাকিব হলো 5,200। ওকে, আমার কাজ শেষ, তো আমি কেটেছি, দেখো তুমি ইনসার্ট হয়ে যাও, দেখো সবার টাকাটা কি বাড়ে চলে আসছে, এখন যে কেউ দেখবে হ্যাঁ সালামের তো অনেক বেশি গ্রো হয়েছে, সাইমে কিছুটা হয়েছে, মানে 3-2 মাস পরে একটু গ্রো হয়েছে, সাজু দেখি আস্তে আস্তে গ্রো হচ্ছে, মানে সে এই লাইনগুলো দেখে সে এটা আইডিয়া করতে পারবে। এই হলো আমাদের চার্ট, তুমি চার্ট চেঞ্জ করতে পারবো, চার্ট নিলে চার্ট ডিজাইন আসে। ওকে, চার্ট ডিজাইনতে তুমি চেঞ্জ করতে পারবো কোথা থেকে, যে দেখো এখানে ক্লিক করলাম চার্ট স্টাইল, দেখো অনেকগুলো আছে, দেখো ইউজ পরিমাণ আছে, জাস্ট তুমি পয়েন্টটা নিয়ে যাও, দেখো চেঞ্জ হচ্ছে স্টাইলগুলো, এখানে গিয়ে দেখো এটা দিতে পারো, আর্ট স্টাইলিশ, ঠিক আছে, কালার দিতে পারো, কালার চুজ করতে পারো, দেখো এখানে। এ হলো আমাদের চার্ট, জাস্ট ওতে পরিসংখ্যা ইউজ করতে আমরা এটা ব্যবহার করে থাকি। ইনসার্ট স্ক্রিনশট, এটা কিছুটা লাগে আমাদের, কারণ স্ক্রিনশটের জন্য আমাদের আরও কিছু অ্যাপস আছে, এখানে স্নিপ টুল, স্নিপিং টুল আছে অলরেডি আমাদের, তো আমরা এটা ইউজ করি। আমি কোনো স্ক্রিনশট কোনো একটা ডিভাইসের স্ক্রিনকে আমরা এখানে নিয়ে আসবো, কোনো একটা বেশ করে ধরো এই যে এটার, আমরা এই লেখাটা প্রথম এই অংশটা আমরা স্ক্রিনশট নিয়ে আসবো, এটাকে প্রথমে আমি কী করলাম, ক্লিক করলাম, তারপর ওয়ার্ডে গেলাম, স্ক্রিনশটে ক্লিক করবো, অনেকের অটোমেটিক উঠে যায়, অনেকের উঠে না, ঠিক আছে, এখানে স্ক্রিনশটে ক্লিক করবো আমরা, এই যে এখানে স্ক্রিন ক্লিপিং, দেখো এখানে, এই দেখো এখানে উঠে আসে কম্পিউটার। ওকে, দেখো এবার স্ক্রিনশটে ক্লিক করবো আমরা, একটা অর্ডার উঠে আসে, ক্লিক করে দেখো এটা পুরো আসে না ব্রাউজারে, আমরা এটা ডিলিট করে দিই, আমরা আবার ইনসার্ট থেকে স্ক্রিন, স্ক্রিন ক্লিপিং, অনেকে চলে আসে কিন্তু অনেকে আসে না, প্রবলেম হয়, এটা অ্যাপস যদি সমস্যা, তাহলে এখানে ক্লিক করো, দেখো এটা আমাদের কী হয়ে গেলো, শো হয়ে গেলো, এটা ব্লার হয়ে গেলো,
এটা প্লাস সিম্বল আসছে কি করার জন্য, আমাকে ড্র্যাগ করে সিলেক্ট করার জন্য, দেখো সিলেক্ট হয়ে গেল, সিলেক্ট করলাম আর মাউস ছেড়ে দিলাম, দেখো চলে আসবে ওখানকে স্ক্রিনটা শর্ট টাইমে চলে আসছে। এই হলো আমাদের স্ক্রিন শর্ট। তুমি অন্য কারো পর্যন্ত ধরো আমি যাচ্ছি বিশেষ করে কোনটা, তারপর এই লেখাটা কম্পিউটার প্রোগ্রাম বেল, ওকে এই লেখা দেখাবো তোমাকে, ক্লিক ক্লিক করে তারপর ওয়ার্ডে আসতে হবে, তারপর তুমি ইনসার্ট থেকে স্ক্রিনশটে যাও, স্ক্রিন ক্লিপিং, দেখো উইন্ডো চলে আসছে, একটা ব্লার হয়ে যাবে, একটু ওয়েট করো চলে আসছে। এবার তোমাদের অটো প্রয়োজন জাস্ট ড্র্যাগ করে সিলেক্ট করো চলে আসছে। এই হলো